ভারত বাংলাদেশ নাম দুটো আলাদা হলো রয়েছে আত্মার টান। একটা তার কাটার বেড়া অনেক কিছুকে আলাদা করে দিতে পারলেও পেরেছে কি মানুষের মনের টান শিকড়ের টানটাকে আলাদা করে দিতে? আমাদের জেনারেশন থেকে ঠিক যদি একটা ধাপ পেছনে যাও তাহলেই বুঝতে পারবে কতটা ইমোশনস জড়িয়ে আছে এই বাংলাদেশ আর ভারতবর্ষের মাঝখানে। কিছু মানুষকে হতে হয়েছিল দেশভাগের শিকার, আর কেউ কেউ এসেছিলেন নিজেদের কর্মবাসস্থানে জোগাড় করতে। আচ্ছা বলুন তো, এতটাই কি সোজা নিজের জন্মভূমি, নিজের ছোট থেকে বড় হওয়া, নিজের সমস্ত স্মৃতিকে এক লহমায় পেছনে ফেলে নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে পাড়ি দেওয়া? না, এতটাও কিন্তু সোজা নয়। তাই আজও হয়তো সেই সব মানুষগুলোর বুক ফাটলেও মুখ ফোটে না যাদের ইচ্ছা আছে প্রখর কিন্তু সামর্থ্য নেই, সামর্থ্য নেই পয়সার, আর কারো কারো সামর্থ্য নেই শারীরিক সক্ষমতার। তাই তো বলি আমাদের জেনারেশন, কখনো ওই মানুষগুলোর সাথে দুটো মিনিট টাইম কাটিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আজও তাদের বুকে কতটা ইমোশনস আছে বাংলাদেশকে নিয়ে। আমি তো আর ফিরে গেলাম না, ছেলে আর বাচ্চা কথা বলতে গেলে, ভিটে মাটির কথা বলতে গেলে দু চোখ জলে ভরে আসে। আর ঠিক এরকমই একটা ভাবনা থেকে কোনো একদিন আমারও মাথায় এসেছিল যে যদি দেশের বাইরে প্রথমবার পা রাখতেই হয় তাহলে একবার ঘুরে আসবো নিজেদের পূর্বপুরুষদের ভিটে মাটিতে, আর সঙ্গে নিয়ে যাব সেই সমস্ত মানুষদের যাদের বুকের মধ্যে এখনো কোথাও গিয়ে একটা সুপ্ত বাসনা রয়ে গেছে যদি একবার নিজেদের পিতৃভূমিটাকে একবারের জন্য প্রণাম করে আসা যেত। হয়তো এই জীবনের জন্য সেই পাসপোর্টগুলোতে আর কোনোদিনও অন্য দেশের স্ট্যাম্প পড়বে কি না জানি না, কিন্তু এই পাসপোর্টগুলোতে আমাদের পাসপোর্টের পাশাপাশিও কিন্তু প্রথম স্ট্যাম্প পড়ল বাংলাদেশে। তোমরা জানো সেনসেশন মানেই কিন্তু পরিবার, সেনসেশন মানেই কিন্তু একসাথে পথ চলা। তাই সেনসেশনের সমস্ত বড় বড় দিনে কিন্তু তাদের পরিবারকে তাদের পাশেই চাই। কেন কি সেই পরিবারের জন্যই যে আজকে তোমরা সেনসেশনকে ভালোবাসো। তাই টিভির পর্দায় হোক বা দেশের বাইরে পা রাখা, সেনসেশনের পাশে কিন্তু সেনসেশনের পরিবার অলওয়েজ থাকবে। আর তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আজকের এই ব্লগ। কিরকম ব্যাপার না, একটা শুধু তার কাটের তার কাটার বেড়া আর সমস্ত জিনিসটা কতটা ডিফারেন্ট। এইরকম হয়তো আমাদেরও এরকম বাড়ি ছিল, পৌঁছে গেছি। মা বাবা তোমাদের দেশে এলাম, আমাদের দেশ বললে হবে না, আমাদের দেশ আমার এখন ভারত। হ্যাঁ আমাদের দেশ ভারত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি অবাক হলাম, দেখো ওখানে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে বাবা, কেমন পাগল হয়ে যাবো। রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আমরা খুবই খুশি এবং গর্ববোধ করছি। সব ভালোবাসা কি দেখাইতে হয় রাত্রি 12টার সময় বাংলাদেশের হোটেলে বসে? আমরা হল্লা করছি, সঙ্গে খাচ্ছি বাংলাদেশের দই মিষ্টি, এর থেকে ভালো আর কি হয় বলো? অপূর্ব অপূর্ব। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, ঘড়িতে এখন বাজে 4:30, আমরা নিচে ওয়েট করছি, ওখান থেকে পিসিরা আসবে, পিসিদের গাড়িতে আমাদের এখান থেকে দুজন উঠবো, তারপরে তাহলে বাকি মোটামুটি সেট হয়ে যাবে। তো চলো 5:10 মধ্যে ওখানে পৌঁছতে হবে। এই যে এসে গেছে পিসির গাড়ি, চলো টাটা। এই হচ্ছে ইমিগ্রেশনের লাইন। তো এই সব হয়ে গেছে মোটামুটি ক্লিয়ার ইমিগ্রেশন। তো এই হচ্ছে বাদিকে দাঁড়িয়ে আছে মৈত্রী এক্সপ্রেস, আমাদের কোচ নাম্বার হচ্ছে H2। তাহলে যাচ্ছি নাকি? যাচ্ছি তো, কিন্তু পানীয় জল তো নেই। হ্যাঁ যাবো তো, গাড়ি তো দেখে নিতে আর না, যাচ্ছি নাকি তাহলে ফাইনালি? একদম মনে জোর আছে তো? ব্যাস তাহলে হবে, কোনো চিন্তা নাই।
ফাইনালি টাইম চলে এসেছে যখন আমরা ট্রেনে উঠছি। ঘড়ি বলছে এখন 6:54। দাদা আপনি এখানে তারপরে একটাই মাত্র বোতল আর এখনো সার্ভিং শুরু করেনি, সার্ভিং শুরু করলে হয়তো পেয়ে যাবো। স্টেশনে একটাও কোনো দোকান নেই, তো এখানে খাবার জলের ইয়ে আছে ওইখান থেকে ভরে নিয়ে আসছে, চলে এসছে বলতে বলতে। এরপরে তার এটা পাবে কি? বলছি চা চা করছে, আপনার ওই উপর দিয়ে যাচ্ছি, চা অ্যারেঞ্জমেন্ট করুন। আপনি পলতা স্টেশন কতদিন পর দেখলেন? আর আগে লোকাল ট্রেন ধরে এখানে নামতাম, এইদিক দিয়ে হেঁটে নেমে যাই, এইদিক দিয়ে হেঁটেই যাই, এইদিক দিয়ে হেঁটে বেরিয়ে যাওয়া যায়। তো এখন ঢুকে যাচ্ছি আমরা নৈহাটি জংশন। যে হালি শহর পেরোচ্ছি, এরপরে মামার বাড়ি। দাদা ভাই চা দেন, রুটি খাইছি। তুমিও বাঙাল বলছো? কতদিন পর এই স্টেশনটা দেখলাম, বাপরে বাপ। আগে ট্রেনে করে আসতাম এখানে, মা ফল কিনত, তারপর মামার বাড়ি যেতাম। ট্রেনের গতি এখন 100 প্রায়। চা হচ্ছে 10 টাকা করে। পম্পি জিদ্দাবাদ চা চা চা। এই গেদে ঢুকে গেল। অরিন্দম সিং ফোন করছে কিসের জন্য আবার? গেদে ইন্ডিয়া লাস্ট স্টেশন এদিক দিয়ে। দেখ মিমলি নাম ঘুমোচ্ছে, যা। এখন দাঁড়িয়ে আছি আমরা গেদে স্টেশনে। সব ঠিক আছে? বাংলাদেশ ঢুকে যাব এখানে এখন। পিসিকে ধর, ধর পিসিকে ধর। আমি কোথায় যাবো? এটা কিন্তু বেশ নতুন একটা দেখলাম, অন্যরকম। ফাইনালি নেট গুলো, নেটওয়ার্ক গুলো সব গেল। হ্যাঁ, নেটওয়ার্ক গুলো গেল, এবার শান্তি। ফোন ছেড়ে দিয়ে এবার বসে এই ঢুকে গিয়ে পড়ছি বাংলাদেশে আইয়া পড়ছি। আর তো এমনি কথা কইমু না বাঙাল সারা। আরে সুনির্মল বাবু, আরে আপনি করতেছেন কি? নেট আছে আপনার? এখনো বোর্ডটার নামটা পড়ো, চুয়াডাঙ্গা। ও আবাসি ঘটে। হ্যাঁ চুয়াডাঙ্গা, এটা এই দেখো। ওয়াও বাংলাদেশের রেল কিতাছে। ওয়াও কনস্টেশন।
দর্শন আই দর্শন দর্শন গায়ে কাটা দিচ্ছে আকাশ স্টেশন দর্শন স্টেশন পার হচ্ছে তোমাদের সাথে যেটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা গেটই বন্ধ থাকছে একদম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড অবধি কোনো প্রত্যেকটা গেটেই একজন করে ওনাদের সিকিউরিটি আছে পিএফ ওনারা একজন করে ওনাদের পোস্টে আছে যারা কোনোভাবেই গেট খুলতে অ্যালাউ করছে না যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রেন এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করছে তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে তোমরা বাকি জানলা থেকে তুলতে পারো কিন্তু গেটের বাই গেট খুলে বাইরের ভিউ নেওয়ার কোনো অপশন এখানে নেই আর হ্যাঁ একমাত্র একসময় যখন হচ্ছে গেদেতে দাঁড়ালো ওইখানে গেটটা ওপেন হয়েছিল কেন কি চেঞ্জ হলো তো সেই সময় মানে ইন্ডিয়ান স্টাফরা গেদেতে ইন্ডিয়ান যত কর্মী আছেন তারা সবাই নেমে গেলেন প্যান্টিকার থেকে শুরু করে জিআরপিএফ স্যাররা সবাই ওনারা নেমে গেলেন আর ওই গেদে থেকে এই দর্শনা অবধি ট্রেনটা কিন্তু পুরো একদম এমটি এলো শুধু আমরা যাত্রীরা ছিলাম এবার দর্শনা থেকে দর্শনা থেকে আবার এখানকার বাংলাদেশি সমস্ত ওনারা উঠেছেন প্যান্টিকার্ডও বাংলাদেশি হবে এবার আর জিআরপিএফ স্যার দাদারাও ওরাও ওনারাও সমস্ত সিকিউরিটি যারা তারাও সমস্ত বাংলাদেশি এখানকার তো এই হলো কি ব্যাপার তো এখনও গেট খোলার কোনো অপশনস নেই ওই জন্য দর্শনাটাকে বাইরে থেকে দেখতে পেলাম না হোপফুলি তোমরা ব্লগটা এনজয় করছো কতটা কী কভার করতে পারছি জানি না যদি ভালো লাগে পরিবার নিয়ে যাচ্ছি ফ্যামিলি ট্রিপ তোমরা এটাই পছন্দ করো আর আমরা এটাই দিতে চাই তো বাকি রকম লাগছে অবশ্যই জানিও লাস্টে দিল না কেন শ্বশুরমশাই আছে শ্বশুরমশাই আছে তাই তো ও আমার দেশের মাটি তোমার পরে ছোয়াই মাথা সব বন্ধু বান্ধব সব কিছু জড়ো হয়েছে আর পি এফ গুলো আছে ওদের সঙ্গে গল্প করে দেখলাম আমরা কোন সা ডিস্ট্রিক্ট কিরকম ব্যাপার না একটা শুধু তার কাটের তার কাটার বেড়া আর সমস্ত জিনিসটা কতটা ডিফারেন্ট বাবারা বেঁচে থাকতেন খুব আনন্দ পেলে আমি তো আর ফিরে গেলাম না ছেলে একবার দেশ ঘুরতে গেল কি কি আর কি আছে শুধু মুগ পোলাও মুগ পোলাও আছে ভাত ভাত আছে প্লেন ভাত নেই সাদা ভাত আমরা নিলাম বাংলাদেশি কারেন্সিতে কেন কি সেখানে
তুলনামূলকভাবে কম পড়ছে, কেন কি ইন্ডিয়ান কারেন্সিতে 170 টাকা মানে 238 টাকা এরকম কিছু একটা হচ্ছে, আর সেখানে বাংলাদেশি কারেন্সিতে 190 টাকা পড়ছে দাম। তো এইগুলো কি আপাতত ব্যাপার, তখন আমরা খেয়ে নেবো। ঘড়িতে যদিও বাজছে ওই 11:30 মতন। আচ্ছা টাইমটা জিজ্ঞাসা করে দেখ, তোমার ঘড়িতে কটা বাজছে এখন? ও মোবাইলে দেখো। বিরিয়ানির গন্ধে আমরা আর আমাদেরকে রেজিস্ট করতে পারলাম না, আমরা মানে আমি আর আমার বিটি তো শুরু করে দিয়েছে আমাদের দেখে দেখে কাকু টফি দেবে। কেমন করছো গো? ভালো ভালো। কি দিয়েছে গো? চিকেন, চিকেন, ডিম, ডিম, লেবু, লঙ্কা, লেবুটা, লেবু রসটা ছড়িয়ে দিয়েছে। চিকেনের পিস কি দেখুন ভালো টেস্ট হচ্ছে। ভালোই লেগেছে? হ্যাঁ আমি তো ভালোই খেলাম। তুমি কি করে চিকেন খেলে? সব খেলে। কেমন লাগছে? দারুণ টেস্ট। পিসি মুগ পোলাও নাকি? মুগের টেস্ট তো খুব হয়েছে তো ভালো। তো এই হচ্ছে, এই মাথার উপরে যা। তো এই হচ্ছে মুগ পোলাও। এই যে মুগ পোলাও সঙ্গে এটা ছিল লঙ্কা, লঙ্কা। তো এই হচ্ছে মুগ পোলাও, লেবু, চিকেন, ডিম আর এই রাইস। তো সবার ফিডব্যাক অনুযায়ী খাবার নাকি বেশ ভালো, কিন্তু অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, এতটা খাওয়া যাচ্ছে না। দেখা যাক আমি তো কি করব। আর এদের কাছে একটাই অপশন ছিল, সেটাই ভাবছিলাম, মানে এই দেশে ভেজ বলে বোধ হয় কিছু হয় কি না কে জানে, কেন কি এদের কাছে ভেজের কোনো অপশনই ছিল না, একটাই অপশন মুগ পোলাও, খেলে খাও নাহলে যাও। হচ্ছে বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টেশন, এরপর থেকে সিঙ্গেল ওয়ে। কি বলছো কাকু? এটা রাস্তাগুলো দেখো, তাই পাশে মাদন বিশাল রাস্তা। কেলা 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 দেখা তোর কেলা। ও কেলা টাটা। কি বলছেন? ও টাটা। আরে ঘুরে ও কেসা দোস্তি হ্যায় বলো। আমি লাস্ট ফিনিশিং দুবারটা ধরেই নিয়েছিলাম, যে শেষকালে বেল্ট ফেল্ট বাঁধলাম কোমরে, প্যান্টে ধুলো লাগছে লাগু না রে পাগলা, কিন্তু ঠান্ডা কমে যাবে না রে চশমা না করতে পারলে। বাংলাদেশের একটা অন্যতম জিনিস হচ্ছে এখনো অব্দি যতগুলো বাড়ি দেখলাম দালান বাড়িও আছে, বাট টিনের বাড়ি হচ্ছে ম্যাক্সিমাম, আর বডি, মাথা, ছাদ, সাইড, দেওয়াল সমস্তটাই টিন দিয়ে, যে দেখতে পাচ্ছ। এতক্ষণে মাঠ ছেড়ে এবার আমরা বিল্ডিং এর দিকে ঢুকেছি, শহরের দিকে। শহরের দিকে শহর চলেছে মনে হচ্ছে, আমরা কাছাকাছি চলে এসেছি ঢাকার। এই রাস্তা আর এই ইয়ে থেকে একটা জাস্ট মাঝখানে একটা ড্রেন, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই তো এই দেখো, কোনো রেল গেটেরও কোনো ব্যবস্থা নেই, রাস্তা এরকম যাচ্ছে, ট্রেন লাইন এরকম যাচ্ছে,
কোনো রেল গেট নেই, নিজের সাবধানতাতে নিজে পেরো। এই দৃশ্য দেখো নি, দেখো এই দেখো রাস্তা, ট্রেন যাচ্ছে, কোনো ইয়ে নেই, ইন্ডিয়াতে তো কোনো ব্যারিকেড নেই, কিচ্ছু নেই। দেখো আমার পাশে পাশে ফুটপাতে ইয়ে চেয়ারপিতে স্টল রেস্টুরেন্ট না, এই তো দেখো বাড়ির উপর দিয়ে ট্রেন, এ কি অদ্ভুত ব্যাপার। তো ঘড়িতে বাজে 4:40, তো ঘড়িতে বাজে 4:58, আমরা এতক্ষণ ঘুরে গেছি, চলো এখন নামার পালা। পৌঁছে গেছি তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে, তোমাদের দেশে এলাম মা বাবা, তোমাদের দেশে এলাম, তোমাদের দেশে আইলাম, তোমাদের দেশে তোমরা তো হটছাড়া হয়েছ, আমরা আগে ঘুরে যাই, তোমাদের হয়তো আজকের এই মুহূর্তটার জন্যই কোনো একদিন ভেবেছিলাম যে বাংলাদেশ যাব, আর যাব তো যাব, ফ্যামিলি সবাইকে নিয়ে যাব, আর আজকে এই মানুষগুলোর মুখে এই হাসিগুলো দেখে সত্যি মনে হচ্ছে যে না তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক চলো, এখন ইমিগ্রেশনের লম্বা লাইন, সেখানে এখন দাঁড়াতে হবে। ফ্লাইওভারটা দেখে একটাই ইয়ে, রেন ওয়াটার হার্ভেস্টিং এখানে ফ্লাইওভারে হচ্ছে, যে পাইপগুলো লাগিয়েছে। বাংলাদেশের কথায় বিআর লোকোমোটিভ 6630। দেখো স্টেশন মাস্টার লেখা আছে। ইমিগ্রেশন ডান এখানে, এখানকার মানুষজন সত্যি খুব ভালো, মানে মাস্ট সে সে সিকিউরিটি থেকে পুলিশ থেকে যারা ইনচার্জ আছেন সবাই এত ভালো ব্যবহার, মানে ভাবা যায় না, একদম নিজের বাড়ির মেয়ে, নিজের বাড়ির নাতনির মতন করে সবাই ট্রিট করলো। যাই হোক এখানে এসে এখন দু তিনজন নতুন মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করাবো সেনসেশনে। এই যে আর ও হচ্ছে ইকবাল, আমাদের ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বার। তো এবার কি যা খাবে আগে তারপরে যাবে? আর কোনটা? এই যে এইগুলো এখানে রং, র চাকে কিন্তু সবাই রং চা বলছে, এটা একটা নতুন জিনিস। এটা নাও, এটা নাও, এই 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 নিজের দেশে এসে ব্যাগ ভুলে গেলে হবে? এক্সাইটেড, কারণ সবসময় যেটা হয় যে আপনারা চিনতেছেন না কিন্তু আমরা তো সবসময় চিনি। তোমাদের হ্যাঁ শরীর ঠিক আছে, খুব ভালো আছে এখন, যে অবস্থা বিছানায় যে অবস্থা পড়ে গেছে, হ্যাঁ খুব খারাপ কন্ডিশনে হয়েছে। আর আমাদের তো একটা ঐতিহ্য আছে না, মাতৃভূমি, ঐতিহ্য মেইনটেইন করতে পিছিয়ে আছে শাড়িতে, আরো আরো ঐতিহ্য মেইনটেইন করা উচিত ছিল। আরো কি ঘুমটা দেবে? হোক হোক হোক, এখানে বানগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, আমি ট্রেন থেকে দেখছিলাম এই বানগুলো, নানান রকমের সাইজের শেপের এই বান। এই হচ্ছে গুড়া দুধ, এই হচ্ছে এখানকার রং চা, দেখা তোমার রং চা, এই যে রং চা, আর এই হচ্ছে গোলাপি চা, এই হচ্ছে আমাদের গাড়ি। আমি লিচুটা দিয়ে যাই, তাহলে এটাতে তিনজন বসুক,
মানে পেছনে তিনজন একজন সামনে বসতো তুমি যে বললে বাংলাদেশে এসে শোনাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তারপরে আমার প্রাণে বাজাই বাসি তোমায় ভালোবাসি তো এখানে দাদাই সিম অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য পাঁচটা সিম আছে বলছি আমি চিনি না কিন্তু না না জাস্ট মজা করলাম চলো ঢাকার রাস্তায় তো বেরিয়ে পড়েছি আর সাথে আছে ইকবাল আর দাদার নামটা শহীদ আচ্ছা তো দুজনে আমাদের সমস্ত কিছু এখানে আশেপাশে যা আছে পুরো বর্ণনা করতে করতে যাচ্ছে তো যে শুনি ঢাকায় এই জ্যাম ওই জ্যাম কই জ্যাম নেই তো আজকে শুক্রবার না ও আর আমরা বন্ধ আচ্ছা ওই জন্য থিং করে চিন্তাই হয়ে যাচ্ছে সেজন্য আর কি সরকার থেকে আইন করছে যে গভর্নমেন্ট থেকে রুলস করা হয়েছে যে চিন্তাই হতো আগে তো সেই জন্য একদম ফুল কভার করে দিয়ে দিতে হবে যেন সেরকম কোন অপশন আর না থাকে যমুনা ফিউচার পার্কের উপর দিয়ে যাচ্ছি আজকে ভাইয়ার মুখে একটা কথা শুনে সত্যি আমি অবাক হলাম দাদা বলছে সত্যি সবকিছু সম্ভব হয়েছে ভারতের জন্য এই হলো বাংলাদেশের মানুষের মন প্রত্যেকটা মুহূর্তে আমরা সেটা অনুভব করছি থ্যাংক ইউ বাংলাদেশের চারপাশ থেকে তো ভারত মানে তিন পাশ থেকে ভারত সুতরাং ভারতের মানে অপোজিটে গিয়ে বা বন্ধুত্ব না রেখে বাংলাদেশ কিছুই করতে পারবে না ভারত সরকার তো ওই সময় ধরেন হচ্ছে সাহায্য না করতো তখন কি বাংলাদেশ এই স্বাধীনতা পেতো কখনোই পেতো ভারতে সুব্রতা আবার এখানে ওনাদেরকে রেখেছেন আমাদেরকে রিসিভ করার জন্য মানে সত্যি প্রত্যেকটা মুহূর্ত খুব 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 ভালো লাগছে একটা স্বপ্ন পূরণ হয়ে গেল নাকি তাহলে কি গো ল্যান্ড ক্রুজারে চেপে হ্যাঁ অনেক অনেকবার ফোন তো চলে এসছি এখন হোটেলে হোটেলের নাম ঠাম কিচ্ছু দেখিনি কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি সুব ব্লসমস সুব্রতা থাকাতে মানে পুরো ট্রিপটা এত ইজি আর এত ভালো হয়ে গেছে সব দাদাই করে রেখেছিলো আমাদেরকে কিচ্ছু ভাবতে হয়নি এটা একটা রুম এটা হচ্ছে থ্রি বিএইচকে সরি ট্রিপল বেড এই যে এই যে আর এটা একটা রুম এটা বাবা আর কাকু আর এটা একটা রুম এটা হচ্ছে দুজনের দুই ম্যাডামের হয়েছে রুম পছন্দ খুব পছন্দ হয়েছে আমি বললাম তো রিল্যাক্স একদম বাপরে এখানে একটা কাণ্ড হয়ে গেছে এখানে কিছু জল গিফট স্ন্যাক্স এসব এসেছে তো ওগুলো দিতে এসছে দাও থ্যাংক ইউ হ্যাঁ ওটা দিয়ে যাও এখানে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ প্রিয় জন্মভূমি এস এস ফ্যামিলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি 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 এই এত ভালোবাসা মানে এর আগে কখনো পাইনি মানে
কি বলবো আর বলার ভাষা হারিয়ে ফেলেছি। কাম টু বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, এস এস ফ্যামিলি, মানে সেনসেশন ফ্যামিলি, রুম নাম্বার 405। এখানে কিছু একটা লেখা আছে, জুবাইদ। তো এটা এসছে, সাথে এসছে কিছু স্ন্যাক্স, এগুলো এসেছে। ও বাবা, বান, অনেক রকমের স্ন্যাক্স। আর সঙ্গে এসছে, যেহেতু বাবা মারা মুড়ি খেতে ভালোবাসে, মুড়ি আর বিস্কিট। ওয়াও, সো থ্যাংক ইউ সো মাচ। এখন একটু বেরোবো, ওই সুব্রতা ফ্যামিলির সাথে একটু ডিনারে যাব সবাই মিলে। এই যে দেখো গিফট এসছে আবার, স্ন্যাক্স। হ্যাঁ, এই যে বান বলছিলাম, বান দিয়েছে যিনি পাঠিয়েছেন, তাকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই। আমরা খুবই খুশি এবং গর্ববোধ করছি। উনি তো সেই সন্ধ্যের থেকে আসার পর থেকেই এখানকার আতিথ্যতা নিয়ে হোটেলের রিসেপশন থেকে শুরু করে, তারপরে অরিন্দমের বন্ধু বান্ধব যারা এসছে তাদের কথাবার্তা, তাদের আতিথ্যতাতে আমরা সত্যি আপ্লুত আপ্লুত মুগ্ধ। আমি অবাক হলাম, ঝোলাঝাপুরি নিয়ে কি কিনতে হবে? এটা স্ন্যাক, খাবার দাবার, জল, খাবার দাবার। দেখো বিস্কিটটা খুলেছি, পড়ে যাবে। এটা পড়ো আগে, ওয়েলকাম টু বাংলাদেশ, বাংলাদেশ প্রিয় জন্মভূমি, সেনসেশন ফ্যামিলি, তোমাদের জন্য মুড়িও পাঠিয়েছে। এ বাবা নয়, তোমার স্পেশাল মুড়ি, ওই যে এইটা মিললি, এই যে গিফট এসেছে, আমি পাঠালাম। জল পাঠাইছে, ওদের খাবারটা এখানেই বলে দিয়েছি। কোন দরকার হয় না, সবাই নিজের মতো করে নেয়। তো যাই হোক, ও হচ্ছে মধুমন্তী সুরর ভাই। আর দুজন কই, বড় কেস দুজন কই, বাইরে চলে এসেছি। এখন গুলশান দুই সার্কেলে চলে এসেছি। এখন সুলতানস ডাইনের বেস্ট কাচ্চি বিরিয়ানি, সুলতানস ডাইন। তো আমরা এখন টুট করেছি কাচ্চি বিরিয়ানিতে। ঝাল মানে টক দই বানানো হয় পুদিনা পাতা, তারপরে হচ্ছে চিনি, কাঁচামরিচ, বিট লবণ, এগুলো দিয়ে
লস্যি না লস্যি না স্পাইসি লস্যি ওইটা স্পাইসলেস কি বলবো যেখানেই যাবে সেখানেই সবাই পোলাও আর রোস্ট করবে খাবো কতটা কি জানি না বাট দেখে খুব আনন্দ হচ্ছে মানে একে তো এত সুন্দর একটা কোম্পানি যাদের সাথে প্রথমবার মিললাম কিন্তু এতটুকু কোনো রকম মনে হচ্ছে না যে প্রথম দিন মিট করছি আর সাথে হচ্ছে অথেন্টিক বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি সাথে চিকেন রোস্ট আর এটা কি একটা বললে বোরহানি উফ ভালো খাওয়া দাওয়া তবে একটা রেকমেন্ডেশন যারা বাংলাদেশ আসছে আমাদের মতন সুলতানস ডাইনে অবশ্যই বিরিয়ানিটা টেস্ট করে দেখো আমি আর বিরিয়ানি বানাবো না সিরিয়াসলি আমরা বিরিয়ানি নামে পুরো আমি শেখাই দিব কিভাবে কাচ্চি বানাতে মানে অথেন্টিক বিরিয়ানি যে কি হয় সেটা আজকে এটা না খেলে বুঝতে পারতাম না এই আলাদাই ব্যাপার একদিকে আছে মার্সিডিজ আর একদিকে আছে রেঞ্জ রোভার মানে কি লেভেল করেছিস ভাই শুভ্র তো এখন আমরা এসেছি বাড়ি বড়দের সাথে দেখা করতে তো দেখা যাক কলকাতায় থাকলে একা একা ফিল করি এখানে এসে মনে হচ্ছে না এখানে বসে আছি কয়েকটা কাজ করছিলাম নেটটা উপরে একটু স্লো ওই জন্য এখানে কাজ করছিলাম আর এখন আরো একজন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা করতে এসছে মিতা এবং ওর হাজবেন্ড অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে টাইম দিতে পারছিলাম না যেহেতু বাইরে চলে গিয়েছিলাম সব ভালোবাসা কি দেখাইতে হয় দুবার দিতে নেই আর একবার দাও বেশি নিলাম না আমাকেও খাই দিতে হবে একদম ডিফারেন্ট পুরো ডিফারেন্ট ডিফারেন্ট রসগোল্লাটা আজকে আমার তখন লু মানে হাত দিয়ে বোঝা যাচ্ছে কতটা ডিফারেন্ট ওর একদম স্পঞ্জের মতো জিনিস তো খেলাম আছে আছে রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও তো তোমরা যে এতটা এইভাবে আমাদের কাছে ডেকে নেবে এতটা আমরা যে ডিজার্ভ করি আমরা নিজেরাই জানতাম না বাট তোমাদের এই ভালোবাসা এর টানে হয়তো আজকে প্রথম দিনে দাঁড়িয়েই আবার বলছি আবারও একবার বাংলাদেশ আসতেই হবে এইবারের প্ল্যানটা খুব হ্যাপাজার্ড হয়ে গেছে জানি না কতটা কি ফিজিবল হবে এতজনের সঙ্গে মিট আপ করার সবাই রিকোয়েস্ট করছে তাদের বাড়িতে গিয়ে দাওয়াত খেতে জানি না কী বলবো কিছুই একদম স্পিচলেস তো চলো এইভাবেই প্রথম দিনটা আমরা শেষ করলাম বাংলাদেশের মাটিতে যদি এই অবধি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখন যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে এই বলে আজকের ব্লগটা এইখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেন্সেশন গুড নাইট